দশম শ্রেণীতে ত্রিকোণমিতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর অনুপাত নিয়ে মোট ছয়টি আমাদের কি আছে অনুপাত আছে, সাইন, কস, কট, কোসেক, সেক আর ট্যান। এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এই নিয়ে আমাদের অনেক সূত্র আছে, সেই সূত্রগুলো মনে রাখা অত্যন্ত জরুরি, কিন্তু নানা কারণে সেগুলো কীভাবে গুলিয়ে যায়। কিন্তু এই যে একটা ষড়ভুজাকৃতি ছবি এঁকেছি এবং তার ছয়টি শীর্ষবিন্দুতে আমি ট্যান, সাইন, কস, কট, কোসেক এবং সেক ছয়টি অনুপাত আমি লিখেছি, এইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে দশম শ্রেণীতে যে সূত্রগুলো আছে ত্রিকোণমিতির সেগুলো সবগুলোই আমি এই ছক থেকে সুন্দরভাবে বলতে পারবো। প্রথমে আসি এই ছকটার কর্ণ, কর্ণ বরাবর যদি দেখি যে কী আছে, দেখো যেকোনো যদি কর্ণ নিই, দেখো সাইন ওয়ান আর কোসেক, তাহলে আমি যদি একে এ বি সি বলি তাহলে দেখো লিখতে পারি যে এ ইকুয়ালস টু বি বাই সি, তাহলে কী পাচ্ছি দেখো সাইন সমান ওয়ান বাই কোসেক। আবার দেখো কোসেক ইকুয়ালস টু ওয়ান বাই সাইন, কোসেক ইকুয়ালস টু ওয়ান বাই সাইন। আমি এখানে থিটা লিখছি না, আমি যে অ্যাঙ্গেল নেবো সে অ্যাঙ্গেল বসবে, থিটা হলে থিটা, বিটা হলে বিটা। আবার দেখো কস, কস ওয়ান সেক, তার মানে কস ইকুয়ালস টু ওয়ান বাই সেক। ঠিক একইভাবে সেক ইকুয়ালস টু ওয়ান বাই কস, দেখো সেক ওয়ান বাই, তাহলে এটা যদি এ হয় বি সি, এ ইকুয়াল টু বি বাই সি। আবার ট্যান ইকুয়ালস টু দেখো ওয়ান বাই কট, আবার কট ইকুয়ালস টু ওয়ান বাই ট্যান। তাহলে এগুলো আমরা কী পেলাম, কর্ণ বরাবর পেলাম। এবার যদি আমি পরিধি বরাবর যাই সেখানেও কিন্তু এ ইকুয়াল টু বি বাই সি, দেখো লক্ষ্য করে যদি এ বলি পরপর এ বি সি, তাহলে সাইন দেখলে সাইন ইকুয়ালস টু কস বাই কট, সাইন ইকুয়ালস টু কস বাই কট। আবার দেখো কস ইকুয়ালস টু কট বাই কোসেক, এগুলো কিন্তু বের করা খুব কঠিন, কিন্তু দেখো এই ছবিটা যদি মনে রাখতে পারি তাহলে এগুলো সহজে লিখতে পারবো, কস ইকুয়ালস টু কট বাই কোসেক, কট ইকুয়ালস টু কোসেক বাই সেক, কোসেক বাই সেক, কোসেক ইকুয়ালস টু সেক বাই ট্যান, হ্যাঁ। আবার দেখো সেক ইকুয়ালস টু ট্যান বাই সাইন, আর যেটা আমরা জানি দেখো সাইন ইকুয়াল ট্যান ইকুয়ালস টু সাইন বাই কস। কেমন দেখো এই জটিল ফর্মুলাগুলো কেমন এই ছকের সাহায্যে সুন্দরভাবে আমরা পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা এই যে শেডেড পোর্শনগুলো দেখি, শেডেড যে আমরা ত্রিভুজাকৃতিগুলো পেয়েছি, এখানে দেখো যে আমি যদি ওপরে যে কোনো দুটি অনুপাতে যদি বর্গের যোগফল নিই সেটা হবে নিচেরটা, কী বললাম ওপরে দুটি অনুপাতের বর্গের যোগফল হবে নিচেরটা, কীরকম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার
इक्वल्स टू वन कि मजा होता है ना देखो तो कि पाच्छी देखो साइन स्क्वायर प्लस कॉस स्क्वायर इक्वल्स टू वन आबार देखो वन स्क्वायर प्लस कॉस स्क्वायर समान कोसेक कि बोललाम ओपरेर वर्गेर जोगफल इक्वल्स टू निचेरटा ওপরের বর্গের যোগফল ইকস নিচেরটা কি পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস কট স্কোয়ার ইকলস টু কোসেক স্কোয়ার আবার দেখো ট্যান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকলস টু সেক স্কোয়ার ট্যান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকলস টু সেক স্কোয়ার ঠিক আছে মিললো তো এবার যদি নিচতে শুরু করি নিচের বর্গ মাইনাস উপরের বর্গ সমান অপরটা কি বললাম নিচের বর্গ মাইনাস উপরের বর্গ সমান পাঁচটা দেখো কি পাচ্ছে দেখো ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার আবার ওয়ান স্কোয়ার মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার वन स्क्वायर माइनस कॉस स्क्वायर समान साइन स्क्वायर अब ये नीचे आसे कि कोसेक स्क्वायर माइनस वन कि पाच्छी कोसेक स्क्वायर माइनस वन इक्वल्स टू कॉस स्क्वायर कोसेक स्क्वायर माइनस वन बा वन स्क्वायर इक्वल्स टू कॉट स्क्वायर आबार कोसेक स्क्वायर माइनस कॉट स्क्वायर इक्वल्स टू वन स्क्वायर बा वन कोसेक स्क्वायर माइनस कॉट स्क्वायर इक्वल्स टू वन स्क्वायर हलो ठीक है कि आप जो ये आसी কি হবে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার আবার সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টেন স্কোয়ার সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু টেন স্কোয়ার কেমন আচ্ছা এবার যদি আমি সমান্তরাল লাইনগুলো নিই তাহলে দেখো আমি পূরককোণের যে সম্পর্ক সেগুলো আমরা পেতে পারি কীরকম কীরকম দেখো সাইন সাইন আমি যদি থিটা বলি তাহলে সাইন 90 माइनस थीटा समान कत कस आबार कस 90 माइनस थीटा समान साइन ठीक है एबार ए लाइन बराबर एसो टेन 90 माइनस थीटा समान कट थीटा थीटा कर दी আবার কট 90 মাইনাস থিটা সমান ট্যান থিটা একইভাবে যদি এই সমান্তরাল লাইন বরাবর যায় কি বলতে পারবো সেক 90 মাইনাস থিটা সমান কোসেক থিটা আবার কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা তা লক্ষ্য করে দেখো যে আমাদের ক্লাস টেনে যে সমস্ত সূত্রগুলো আমরা ব্যবহার করি তার সবগুলোই আমরা কিন্তু এই একটা মাত্র ছবি থেকে বলতে পারছি তা কীভাবে করা হয়েছে না এটা একটা ষড়ভুজের যে ছয়টি শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দুতে আমরা ট্যান সাইন কস কট কোসেক সেক
टैन साइन कट कट कोसेक सेक ये किन्तु आमरा साजिएछि टैनेर उल्टो कट साइनेर उल्टो कोसेक कसेर उल्टो सेक ठीक आछे एइभाबे जोदि साजाते पारि ताहले आमि किन्तु बादबाकी जे फर्मुलागुलो खूब सहजे किन्तु एइ छबि थेके बेर करते पारछि। तारपर एके अपरेर संगे जे रिलेशन सेगुलो पेलाम तारपर कि बेर करेछि ना बर्ग सम्पर्क बेर करलाम एवं तारपरे आमरा पूरक कोणे जे सम्पर्क सेटा आमरा एखाने बेर करते पारछि ठीक आछे।